আসসালামু আলাইকুম। রোস্টিং ভিডিওস যাদের অবসর সময়ের বিনোদন তারা নিশ্চয়ই নোবানাবে ঢাকা স্ওয়াগ কিংবা স্ওয়াগ দেশ চ্যানেলগুলির সাথে পরিচিত থাকবেন। মূলত তিনটি চ্যানেলেরই ওনার নোমান আবে ভাই। মেইনলি আজকের এই ভিডিওতে আমরা নোমান আবে ভাইয়ের ভিডিও এডিটিং স্টাইল ব্রেকডাউন করব এবং জানব কিভাবে আপনারা খুবই আরামসে আপনাদের রোস্টিং ভিডিওস এডিটিং করতে পারবেন। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটি হলো মিউজিক এন্ড সাউন্ড এফেক্টস, কারণ বিশেষ করে মিউজিকে প্রচুর সময় লাগে। সোয়াগ দেশ চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি সবচেয়ে বেশি হাইপ তুলেছিল সেগুলি যথাক্রমে জোকার মুস্কিল্যান্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং আহাত থিম মিউজিক। এছাড়াও আপনারা যদি এই ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড মিউজিক চান সেক্ষেত্রে যে কোনো মিউজিক ওয়েবসাইটে আপনাদেরকে যে জেনারেটি রয়েছে সেটি হোক মিক্সকিট, অডিও লাইব্রেরি কিংবা টিউন ট্যাঙ্ক, সেখানে আপনাদেরকে জেনারেটিকে হিপ হপে চেঞ্জ করে রাখতে হবে। এর মাধ্যমে আপনারা সোয়াগ দেশ চ্যানেলের ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, অর্থাৎ রোস্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। সাউন্ড এফেক্টস কিংবা এসএফএক্স নিয়ে বলতে হয় তিনি মূলত গান সাউন্ড বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করেছেন। বিভিন্ন ক্যাটাগরির সাউন্ড এফেক্টস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এছাড়াও সোয়াগ দেশ চ্যানেলে দেখা যায় নোমান আমের ভাইয়ের কণ্ঠ মাঝে মধ্যে চিকন এবং মাঝে মধ্যে মোটা হয়। উদাহরণস্বরূপ বলা যায় মেনশন করুন যার সাথে আপনার বিয়ে হবে, ও ভাই। এই জন্য আপনাদের ভয়েসটিকে সিলেক্ট করে আপনাদের ভয়েস অনুযায়ী চিপমাঙ্ক সিলেক্ট করবেন ভয়েসটিকে চিকন করার জন্য। বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ, আর মোটা করার জন্য মনস্টার। বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা। ব্যাস আপনাদের ভয়েস এডিটিং ডান। এই পর্যায়ে কথা বলা যাক সোয়াগ দেশ চ্যানেলের দুটি গুরুত্বপূর্ণ টেক্সট ইফেক্ট নিয়ে। একটি হলো মাস্ক টেক্সট ইফেক্ট এবং আরেকটি হলো বিট সিঙ্ক পপ অ্যানিমেশন। মাস্ক টেক্সট বা ভিডিও বিহাইন্ড টেক্সট এই ইফেক্টটি বানানোর জন্য আপনাকে কাইনমাস্টারে যে কোনো প্রজেক্ট ওপেন করে নিতে হবে এবং ভিডিওর যে অংশে মূলত আপনারা মাস্ক টেক্সট বানাতে চান সেই অংশে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে, হতে পারে সেটি ব্ল্যাক, এবং এর উপরে আপনারা একটি টেক্সট লিখে নেবেন যেটা আপনাদের মন চায়। এই ক্ষেত্রে আমি ইয়োর টেক্সট লিখে নিচ্ছি। এটির কালার আপনারা সাদা এবং কালো বাদে দুনিয়ার যে কোনো কালার দিতে পারেন, এই ক্ষেত্রে আমি ইউজ করব ব্লু। পরবর্তীতে টেক্সটটি ব্যাকগ্রাউন্ডের উপর থাকা অবস্থায় আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব এবং স্ক্রিনশটটি নেওয়ার পর আমরা সেটিকে লেয়ার হিসেবে ভিডিওতে ইম্পোর্ট করে নিব। পরবর্তীতে সেই লেয়ারটিকে আমরা ভিডিওর এক্স্যাক্টলি যেই পোর্শনে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই পোর্শনে নিয়ে যাব এবং এটিকে ক্লিক করা অবস্থায় আমরা চলে যাব ক্রোমা কি এই ইফেক্টে এবং সেটিকে এনাবল করে দিব। ক্যানমাস্টার অটোমেটিক্যালি ব্লু কালারটি ডিটেক্ট করে ফেলবে এবং ব্লু কালারটি ভ্যানিশ হয়ে যাবে এবং আমাদের মাস্ক টেক্সট ইফেক্ট অথবা ভিডিও বিহাইন্ড টেক্সট ইফেক্টটি তৈরি হয়ে যাবে। আর বিট সিঙ্ক পপ অ্যানিমেশন বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওর কিছু পোর্শন কেটে নিতে হবে, যে অংশে আপনারা আসলে আপনাদের মুখের কথার সাথে কিছু বিট সিঙ্ক টেক্সট অ্যানিমেশন বা পপ অ্যানিমেশন তৈরি করবেন এবং আপনার মুখের প্রত্যেকটি ওয়ার্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনাদেরকে সেগুলি মার্ক আউট করে নিতে হবে পুরো টাইমলাইন জুড়ে যেভাবে আমি করে নিচ্ছি। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটি কালো ব্যাকগ্রাউন্ড রাখতে ভুলবেন না। পরবর্তীতে মার্ক করা শেষে আপনাদেরকে একটি টেক্সট লেয়ার নিয়ে নিতে হবে এবং এটির ডিউরেশন করে দিতে হবে ভিডিওর ঠিক যেই পর্যন্ত আপনারা কথার সাথে বিট সিঙ্ক করে টেক্সট অ্যানিমেশন চাচ্ছেন। ততটুকু লম্বা করার পর আপনাদেরকে টেক্সটটি সিলেক্ট রাখতে হবে এবং এরপর ইন অ্যানিমেশন থেকে চুজ করতে হবে পপ। পপ অ্যানিমেশন চুজ করার পরে আপনাদের টেক্সটটি সেই অংশে কাট দিতে হবে বা স্পিল্ড করতে হবে, অর্থাৎ আপনাদের ওয়ার্ড যেখানে চেঞ্জ হয়েছে ঠিক সেই অবস্থায় আপনাদের টেক্সটগুলিকে স্পিল্ড করে নিতে হবে। এরপর আপনার কাজ হলো আপনাদের টেক্সটটি আপনার ওয়ার্ড অনুযায়ী চেঞ্জ করে নেওয়া, যেমনটি আমি করে নিচ্ছি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা
ফাইনালি প্লে করলে দেখতে পাবো আমাদের ভিডিওতে একটি বিট সিঙ্ক পপ অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে, যেটি সত্যি দারুণ। অলরাইট বন্ধুরা, ভিডিওর এই অংশে কথা বলা যাক সোয়াগদের চ্যানেলের ওল্ড টিভি ইফেক্টস নিয়ে। এই ইফেক্টটি ব্যবহার করলে মূলত আপনাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। প্রথমত, এই ইফেক্টটি ইউজ করার কারণে আপনাদের ভিডিওতে যদি কোনো আউটসোর্স থেকে ভিডিও নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ইউটিউব কখনো কপিরাইট ক্লেম দিতে পারবে না, কারণ সে বুঝতে পারবে না। আর দ্বিতীয়ত, আপনাদের ভিডিওতে ডকুমেন্টারি স্টাইলের একটি VHS ইফেক্ট বা ওল্ড টিভি ইফেক্ট চলে আসবে, যেটি সত্যি অসাধারণ। তো এই ইফেক্টটি তৈরি করার জন্য আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটি ওভারলে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর কাইনমাস্টারে আপনাদের যে ভিডিওর উপর অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ভিডিওটি প্রথমে টাইমলাইনে নিয়ে নেবেন এবং এর উপরে লেয়ার হিসেবে আপনারা সেই ওল্ড টিভি ওভারলেটি চুজ করে নেবেন। চুজ করার পর সেটি অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন এবং ব্লেন্ডিং থেকে আপনারা এটি চেঞ্জ করে স্ক্রিন অথবা লাইটেনে দিয়ে দিবেন। ওয়েট দাদা, ভিডিওটিকে আরো ফুটিয়ে তুলতে আপনারা এখানে লেয়ার হিসেবে ইফেক্টস প্যানেল থেকে আপনারা বাল্জ ইফেক্ট চুজ করতে পারেন, সেটি অবশ্যই আপনারা অ্যাসেট স্টোরে পেয়ে যাবেন। তো বাল্জ ইফেক্টটি আপনারা ফুল স্ক্রিন করে দিয়ে সেটি সামান্য বাড়িয়ে নেবেন, যাতে করে একটি ওল্ড স্টাইলের ইফেক্ট আপনাদের ভিডিওতে চলে আসে। এছাড়াও তিনি ভিডিওতে গ্লিচ ওভারলে ইউজ করেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রায় অনেকগুলি গ্লিচ ইফেক্টের প্লেলিস্ট দিয়ে রেখেছি, আপনারা যেকোনো ইউটিউব পরিমণি দিয়ে আপনারা সেই গ্লিচ ইফেক্ট গুলি ডাউনলোড করে নেবেন এবং পরবর্তীতে আপনারা যে ইফেক্ট গুলি গ্রিন স্ক্রিনে রয়েছে সেগুলি কাইনমাস্টারে ক্রোমাকি ইফেক্টটি ইউজ করে আপনারা সেই গ্রিন স্ক্রিন রিমুভ করে নেবেন এবং যেগুলি ব্ল্যাক স্ক্রিনে রয়েছে সেগুলি আপনারা ব্লেন্ডিং মোডটি লাইটেন অথবা স্ক্রিনে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এখন চলুন কথা বলা যাক ট্রানজিশনস নিয়ে। মূলত তিনি তার ভ্লগিং ভিডিওতে দেখে থাকবেন বিভিন্ন ধরনের স্পিড ট্রানজিশন ইউজ করেছেন। আপনারা চাইলে স্পিড ট্রানজিশন খুবই সহজে ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে কাইনমাস্টারের নিজস্ব ট্রানজিশন প্যাক থেকে। আপনারা সেগুলি অ্যাসেট স্টোরে গেলেই পেয়ে যাবেন, খুবই সিম্পল, জাস্ট ক্লিক এন্ড সিলেক্ট। এছাড়াও তিনি ট্রানজিশন হিসেবে ইউজ করেছেন গ্লিচ ট্রানজিশনস। এরকম কিছু গ্লিচ ট্রানজিশন ইফেক্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনাদেরকে মূলত সেখান থেকে একটি ডাউনলোড করে আপনাদের ভিডিওর যে অংশে গ্লিচ ট্রানজিশন দরকার ঠিক সেই অংশে সেটিকে ইম্পোর্ট করে নেবেন, ব্যাস আপনার গ্লিচ ট্রানজিশন ডান। এছাড়াও তার ভিডিওর লাস্টে একটি লাইট অফ ইফেক্ট ব্যবহার করতে দেখা যায়, এর জন্য আপনাদের ডিসক্রিপশন বক্স থেকে একটি লাইট অফ এর ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে, পরবর্তীতে এই ভিডিও লাস্টে জুড়ে দিতে হবে। তবে যদি আপনাদেরকে ছোট করতে চান তাহলে অবশ্যই এটিকে সিলেক্ট করে কাঁচা আইকন থেকে এটিকে ট্রিম করে নেবেন এবং দেখবেন আপনাদের ভিডিওতে একটি লাইট অফ ইফেক্ট চলে এসেছে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কীভাবে আপনারা সোয়াগদের চ্যানেলের মতো ডিজে বানাবেন, সেই ক্ষেত্রে এটি এই ভিডিওতে অবশ্যই কভার করা সম্ভব না, এটি খুবই আলাদা টপিক এবং এর জন্য অবশ্যই আপনাদের ডিজে বা মিক্সিং সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে যা ভিডিও এডিটিং শিখলেন এবং স্টাইল শিখলেন সেগুলি কোনো কাজেই লাগবে না যদি আপনাদের কন্টেন্ট টপিক ঠিক না থাকে। যদি আপনাদের কন্টেন্ট টপিক ঠিক থাকে সেক্ষেত্রে এই এডিটিংগুলি আপনাদের ভিডিওগুলিকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং ভিডিওটি উপকারের মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে ফান, স্টে ব্লেসড, পিস বি আপন ইউ।